সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তোমাদেরকে আমনই মিস আজকে আমরা আলোচনা করব মুক্তির ছড়াটি নিয়ে তো চলো শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই ছড়াটি পড়ব এটা খুবই একটা মজার একটি ছড়া আমাদের প্রিয় দেশকে নিয়েই বলা হয়েছে আমাদের প্রিয় মুক্তিযুদ্ধকে নিয়ে বলা হয়েছে তো চলো কি বলা হয়েছে একটু দেখিনি মুক্তির ছড়া লিখেছেন সানাউল হক অর্থাৎ এই ছড়াটির লেখককে সানাউল হক আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ সবুজ সোনালি ফিরোজা রূপালি রূপের নেই তো শেষ আমি তো মরেছি যতবার যাই মরা নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া এ এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের আচ্ছা শিক্ষার্থীবৃন্দ ছড়াটি পড়ে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি আমাদের প্রিয় বাংলাদেশ যেটার সবুজ সোনালি ফিরোজার রূপালী যার কোনো রূপের শেষ নেই আসলে শিক্ষার্থীবৃন্দ আমাদের দেশের কিন্তু রূপের কোনো শেষ নেই ছয় ঋতুর আমাদের এই বাংলাদেশ এক এক ঋতু তার রূপ বৈচিত্র্য নিয়ে হাজির হয় আমাদের সামনে তেমনি এখানে আসলে বাংলার রূপ কি তুলে ধরা হয়েছে আর এখানে কবি বলেছেন যে আমি তো মরেছি যতবার যাই মরা অর্থাৎ একজন মানুষ যতবার মরে যেতে পারে সে ততবারই মরেছে কিন্তু সে নবীন যাত্রীদেরকে আসলে নবীন যাত্রী অর্থাৎ নতুন যাত্রী যারা নতুন প্রজন্ম আমাদের যত আসবে মানুষ যত আসবে আমাদের দেশে বা একটা শিশু নতুন যাত্রী অর্থাৎ নতুন শিশুকে বোঝানো হয়েছে যে যারা আসবে তাদের জন্য কবি বলেছেন যে আমি তো মরেছি যতবার যায় মরা তোমাদেরকে শোনাই ছড়া এদেশ আমার এদেশ তোমার অর্থাৎ এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের অর্থাৎ মুজিবের এই মুজিবের কারণেই কিন্তু আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাকে পেয়েছি আর এ কারণেই বলা হয়েছে যে সবিশেষ মুজিবের হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের যারা মুক্তি পাগল ছিল দেশকে মুক্ত করার জন্য সহস্র অর্থাৎ হাজার হাজার শহীদ যাদের রক্তের বিনিময়ে আজ আমরা আমাদের এই বাংলাকে পেয়েছি তো ছড়াটি শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় পড়বে পাশাপাশি এখানে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে এবং কিছু এখানে শব্দ দেওয়া আছে হ্যাঁ কিছু শব্দ দেওয়া আছে আমরা এই শব্দগুলো একটু পড়ে নেবো যেমন সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ অর্থ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি এদেশকে নিয়ে আমাদের গৌরব গৌরব এদেশে প্রচুর এদেশ প্রচুর সম্পদে ভরা তাই এই বাংলাকে বলা হয়েছে সোনার বাংলা আমরা সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব। এরপরে বলা হয়েছে সবুজ সোনালি ফিরোজা রূপালী বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ সবুজ শস্যে ভরা আমাদের এই মাঠ পাটের সোনালি আশ আমাদের সম্পদ কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের মতো আমাদের নদীতে আছে রূপালি ইলিশ আচ্ছা এরপরে বলা হয়েছে যতবার যায় মরা বাংলাদেশের স্বাধীনতার আগে এ দেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে বারবার সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট অত্যাচার আর নিপীড়ন তাই মৃত্যু যেন বারবার এসেছে এরপরে বলেছে নবীন যাত্রী নবীন যাত্রী অর্থ যারা নতুন যুগের শিশুরা আমরা নবীন যাত্রী আমাদের সামনে অনেক স্বপ্ন রয়েছে সবিশেষ মুজিবের কথাটি দ্বারা বোঝানো হচ্ছে এ দেশ আমাদের সকলের এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই এদেশ সবিশেষ অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবেরই আচ্ছা এর পরবর্তীতে একটি শব্দ দেওয়া আছে মুক্তি পাগল মুক্তি পাগল বলতে আমরা কী বুঝি এখানে এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য তারা অধীন ছিলেন তাই তারা ছিলেন মুক্তি পাগল এবং সবশেষে যে শব্দটি আছে সহস্র শহীদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদ শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় স্বাধীনতা আমরা পেয়েছি কি স্বাধীনতা তো শিক্ষার্থীবৃন্দ আসলে এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই তোমরা জাস্ট এগুলো পড়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শব্দগুলো ভালোভাবে যেন জানতে পারো এ কারণে কয়েকবার এটি রিডিং পড়বে পাশাপাশি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আমাদের দেশকে সোনার বাংলাদেশ কেন বলা হয়েছে তোমরা যদি এইগুলো ভালো করে পড়ো এই অর্থগুলো উপরের যে অর্থগুলি দেওয়া আছে এই অর্থগুলো পড়লেই কিন্তু এখান থেকে তোমরা এই উত্তরগুলো খুঁজে পাবে এরপরে বলা হয়েছে এদেশের নানা রূপ কিভাবে দেখতে পাই আমি তো মরেছি যতবার যাই মরা বলতে কবি কি বুঝিয়েছেন দেখো এখানেই কিন্তু সম্পূর্ণ কথাগুলো বলা আছে যে যতবার যায় মরা সম্পূর্ণ যে দেখো উত্তরগুলো এখানেই দেওয়া আছে তার মানে তুমি যদি এগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে নবীন যাত্রী এদেশ মুক্তি পাগলদের সে মুক্তি পাগল কারা এখানে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো পড়বে পাশাপাশি কিছু বিপরীত শব্দও দেওয়া আছে এগুলো বাসায় পড়বে কিছু শূন্যস্থান দেওয়া আছে এগুলো পড়বে তো আজকের যে ক্লাসটি ক্লাসটিতে এই ছিল আমাদের আলোচনা তোমাদের বাসার এইসডাব্লু মূলত এগুলোই অর্থাৎ এই মুক্তি ছড়া ছড়াটি ভালো করে আবার পড়বে পাশাপাশি এর অর্থগুলো জেনে নেবে কিছু প্রশ্ন দেওয়া আছে অনু অধ্যায়ভিত্তিক প্রশ্ন আসলে এখান থেকে এই অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো পারলেই তবেই তুমি যেমন আমরা অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো পড়ি বা কবিতা অংশ থেকে যে প্রশ্নগুলো পড়ি সেগুলো এমনিতেই তোমরা নিজেরাই পেরে যাবে কেমন তো এই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে এক্ষেত্রে এই অধ্যায় প্রশ্নগুলো আগে পড়তে হবে তো আজকে এতটুকুই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ